5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা শ্রীলঙ্কার। ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শনের মহড়া শুরু রাশিয়ার। ভারতে 18 কোম্পানির লাইসেন্স বাতিল। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। ধারণা করা হচ্ছে অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটির এমন সিদ্ধান্ত মানুষকে স্বস্তি দেবে। অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পরই শ্রীলঙ্কায় জ্বালানি তেলের ব্যাপক সংকট দেখা যায়, বেড়ে যায় দাম। শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা ইউজেসেকের বলেন, মধ্যরাত থেকে বিভিন্ন ক্যাটাগরির পেট্রোল ও ডিজেল 8% থেকে 26% কমে দামে বিক্রি হচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রার তহবিলের সঙ্গে চুক্তি হওয়ায় জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। মূলত উৎপাদন খরচ ও বৈশ্বিক বাজারের সঙ্গে দামের সমন্বয় করা হয়েছে। 1948 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত বছর প্রথম তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। সে সময় দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ তলানিতে থাকে। দ্বীপ রাষ্ট্রটির বাণিজ্যিক ব্যাংকগুলো খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিতে ডলার সরবরাহ করতে ব্যর্থ হয়। বিচারককে হুমকি দেওয়া মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের একটি আদালত। বিচারক মালিক আমান এই রায় ঘোষণা করেন। এর আগে শুনানি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ইমরান খান, তবে তা খারিজ করে দেয় আদালত। শুনানির সময় ইমরান খানের আইনজীবীরা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার অনুরোধ করেছিলেন, কারণ সাবেকই এই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। গত বছরের 20 আগস্ট ইসলামাবাদের ফাতিমা জিন্না পার্কে সমাবেশ করেন পিটিআই চেয়ারম্যান। সমাবেশে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী ও পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হুমকি দেন। এরপরে ইমরান খানের বিরুদ্ধে মামলা হয়। যুদ্ধের মধ্যে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এতে একদিকে যেমন রয়েছে ইয়ার্স আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, অন্যদিকে রয়েছে ব্যাপক সেনা সমাবেশ। মনে করা হচ্ছে পারমাণবিক অস্ত্রের শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক বাহিনীর 3,000-এর বেশি সদস্য ও 300-এর বেশি সরঞ্জাম মহড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান লক্ষ্য ছিল ইয়ার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করা। দেশটিতে টপল সিস্টেমের পরিবর্তে ইয়ার্সের নিয়ে আসা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া চলাকালে ইয়ার্স ব্যবস্থা 3টি অঞ্চলে রণকৌশল প্রদর্শন করবে, তবে কোন 3 অঞ্চলে সে বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি। নকল ও ভেজাল ওষুধ তৈরির দায়ে 18টি ফার্মাসিউটিক্যালস কোম্পানির লাইসেন্স বাতিল করেছে ভারত। সম্প্রতি দেশটির 20টি রাজ্যে 76টি কোম্পানিতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ঝটিকা অভিযানের পর লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চলছে ভারতজুড়ে। 18টি কোম্পানির লাইসেন্স বাতিলের পাশাপাশি হিমাচল প্রদেশে 70টি, উত্তরাখণ্ডে 45টি এবং মধ্যপ্রদেশে 23টি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ডিসেম্বরে উজবেকিস্তানে ভারতীয় কোম্পানির ম্যারিয়ন বায়োটেকের ও তৈরি ওষুধ খেয়ে শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে নড়ে চড়ে বসে ভারতীয় প্রশাসন। ওই ঘটনায় ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তদন্তে দেখা যায় 36টি নমুনার মধ্যে 22টি আদর্শ মানের ছিল না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে ফুল টাইম চাকরি হারাতে পারে বিশ্বের অন্তত 30 কোটি মানুষ। এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপে 1/4 চাকরি দখল করতে পারে, তবে এআই এর হাত ধরে কাজের নতুন ক্ষেত্র এবং উৎপাদনশীলতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি বহুজাতিক ব্যাংক গোল্ডম্যান স্যাশের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এআই এর কারণে বিশ্বব্যাপী উৎপাদিত পণ্য ও সেবার মোট বার্ষিক পরিমাণ 7% পর্যন্ত বাড়তে পারে, তবে বিভিন্ন খাতে এআই এর প্রভাব ভিন্ন হবে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে 46% ও আইনি পেশায় 44% স্বয়ংক্রিয় হতে পারে, তবে নির্মাণ খাতে মাত্র 6% এবং রক্ষণাবেক্ষণে মাত্র 4% প্রভাব পড়বে। নিবন্ধন না করায় ক্ষমতাচ্যুত মিয়ানমারের কারাবন্দী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি পার্টিকে রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দিয়েছে জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। বলা হয়েছে এনএলডি নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশনে নিবন্ধন না করায় দলটিকে রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। জানা গেছে 40টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ছিল, এর মধ্যে এনএলডি একটি। এনএলডি নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে, তাই রাজনৈতিক দলের তালিকা থেকে এনএলডিকে বাদ দেওয়া হয়েছে।
5 মিনিটে আজকের বিশ্ব সংবাদ শেষ করছি এখানেই। এই নিউজটি পরবর্তীতে আপনারা শুনতে পাবেন জাগো এফএম 94.4 অ্যাপে। এছাড়া প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।